হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো একদিন গণেশ পূজাতে বেরিয়েছিলাম, একদিন মিন্স গতকালকে জাস্ট একটু বেরিয়েছিলাম, আর দেখো লোকে কি এমন ভিড়। মানে গণেশ পূজা না, মনে হচ্ছে দুর্গা পূজা, এতটা ভিড়। তো তোমরা কে কে গণেশ পূজাতে বেরিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সবাই বেরিয়েছ। আর গণেশ পূজা তো এখন একদম দুর্গা পূজার মতন হয়ে গেছে, মানে একদম দুর্গা পূজার মতন লোকজন হয়ে যায়। তো তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দিক দিয়ে মা, মাসি আর এখানে ছোটো মামি এসেছিলো, আর বাবা কথা বলছিলো। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালের ব্লগ। তো এখানে ওরা কথা বলছিল, অ্যাকচুয়ালি ওদের একটু মানে দরকারি কথাই ছিল, পোস্ট অফিসের ব্যাপারে একটু ভেজাল হয়েছিল, তার জন্য কথা বলছিল। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে সবাই কথা বলছে, আর আমি এখান দিয়ে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো ওরা অ্যাকচুয়ালি খুব টেনশনে ছিল, আর এখানে বাবা অলরেডি পোস্ট অফিস থেকে এসেছে, আর মামি এসেছে ঘর, মানে বাড়ি থেকে এসেছে মামি। তো ফোনে এখানে বাবা একজন এজেন্টের সাথে কথা বলছিল, এই যে কথা বলছিল, তারপর কথাটা বলে তারপর মাও পোস্ট অফিসে যায়। তো এটা একটু পরেই তোমরা দেখতে পারবে। তো ওরা কথা মানে আর শেষই হচ্ছিল না, এমন অবস্থা। তো তারপর কথা শেষ হওয়ার পর এখান দিয়ে বাবা ড্রেস ট্রেস চেঞ্জ করে, আর আমি এদিক দিয়ে একটু শুয়েছিলাম। এই যে এখান দিয়ে বাবা এখান দিয়ে মাকে বুঝিয়ে দিচ্ছিল কী কী করতে হবে। মাসিও গিয়েছিলো মার সাথে, এই যে মা চলে যায়। তো তারপর আমি স্নান টান করে সেরে তারপর এই যে আমি এখানে একটা ঢঙ্কুর ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। এমন করেই আমার টাইম কাটছে কোনো মতে। আর এদিকে আমার বিড়ালটা দেখো খাচ্ছিল, ক্যাট ফুড খাচ্ছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখান থেকে মামি বাড়িতে চলে যায়, তারপর আমি ওর সাথে একটু খেলি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা, বাই বাই।